কলিকালে যুগ ধর্ম নামেরও প্রচার, তথিলাগি পীতবর্ণ চৈতন্য অবতার, তপ্ত হেম সমকান্তি প্রকাণ্ড শরীর, নবমেঘ যিনি কণ্ঠধ্বনি যে গম্ভীর, দৈর্ঘ্যে বিস্তারে যেই আপনার হাতে, চারি হস্ত হয় মহাপুরুষ বিখ্যাতে, ন্যাগ্রহ পরিমণ্ডল হয় তার নাম, ন্যাগ্রধপ হরিমণ্ডল তনু চৈতন্য গুণধাম, অজানুলম্ভিত ভুজ কমল লোচন, তিল ফুল সমনাশা সুধাংশু বদন, শান্ত দাস্য নিষ্ঠা কৃষ্ণ ভক্তি পরায়ণ, ভক্ত বৎসল সুশীল সর্ব ভূতিদম, চন্দনের অঙ্গদ বালা চন্দন ভূষণ, নৃত্যকালে পরি করে কৃষ্ণ সংকীর্তন, এই সব গুণলয়া মণি বৈশ্বস্পায়ন, সহস্র নাম কৈল তার নাম গণন, শ্রী চৈতন্য চরিতামৃত প্রথম লীলা তিন পরিচ্ছেদ, শ্রীল কবিরাজ গোস্বামীপাদ শ্রী চৈতন্য চরিতামৃতে মহাভারতের উপরি লিখিত শ্লোকটি যেভাবে উদ্ধৃত করিয়াছেন, মূল মহাভারতের অনুশাসন পর্বে উহা ঠিক এরূপ ভাবে রচিত হয় নাই, তাহা হইতে জানা যায় যে শ্রীল কবিরাজ গোস্বামী মহাশয় মহাভারতের দুইটি পৃথক শ্লোকের দুইটি অংশ গ্রহণ করিয়া একটি শ্লোকে গ্রথিত করিয়াছেন। মহাভারতের শ্লোক দুইটি যথা ত্রিসমা সামগো সামং নির্বাণং ভেজজং ভিষক সন্ন্যাসকৃচ্ছম শান্ত নিষ্ঠা শান্তি পরায়ণ সুবর্ণ বর্ণ হেমাঙ্গ বরাঙ্গশ্চন্দনাঙ্গদি বিরহাবি সমশূন্য ঘৃত শিরশ্চলশ্চল মহাভারত অনুশাসন পর্ব। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে সন্ন্যাস আশ্রম অবলম্বন করিয়া কলি পাপ হত জীব কুলকে পবিত্র পরিণাম সুদা বিতরণ করিবেন এ প্রতিজ্ঞা তিনি নিজ মুখেই ব্যক্ত করিয়াছেন শ্রী চৈতন্য চরিতামৃত। হে ব্রাহ্মণ, আমি কোনো সময় কলিযুগে অর্থাৎ বিবশ্বত মন্নন্তরীয় অষ্টাবিংশতি চতুর্দিগীয় কলিযুগে সন্ন্যাস আশ্রম আশ্রয় করিয়া পাপ হত মনুষ্যদিগকে হরিভক্তি গ্রহণ করাইব। শ্রী চৈতন্য চরিতামৃতের আনন্দী নামক ভক্ত প্রণীত রসিকাস্বাদিনী টিকায় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর অবতার সম্বন্ধে যে সকল পুরাণ শাস্ত্রোক্ত বচন উদ্ধৃত হইয়াছে তাহা হইতে এ বিষয় অনেক তথ্যের অবগতি হয়। বায়ুপুরাণে উক্তি যথা শুদ্ধ গৌর সুদীর্ঘাঙ্গ স্ত্রী শ্রুতন্তি রসম্ভব দয়াপুকীর্তনগ্রাহী ভবিষ্যামি কলযুগে। কলিযুগে শুদ্ধ গৌর কান্তি যুক্ত সুদীর্ঘাঙ্গ ধারণ করিয়া আমি গঙ্গা তীরে অবতীর্ণ হইয়া জীব কুলের প্রতি দয়াশীল হইয়া নাম কীর্তন পদ্ধতি গ্রহণ করিব। শ্রীমদ ভাগবতে যে সংকীর্তন প্রায় যজ্ঞের কথা বলা হইয়াছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুই সেই কীর্তনের অধিদেবতা। মহাপ্রভু রাত্রিদিন শ্রীরাধাকৃষ্ণ
লীলারসে বিভোর হইয়া কীর্তন আনন্দে উহার মাধুর্য আস্বাদন করিয়াছেন। তিনি এই প্রেম রস সীমারূপ শ্রী রাধিকার পুরনয় মহিমা ও রসরাজ শ্রীকৃষ্ণের নাম মহিমা সংকীর্তন মুখরিত করিয়া দ্বারে দ্বারে দেশে দেশে অযাচিতভাবে বিতরণ করিয়াছেন। ভক্ত বৃন্দাবন দাসের শ্রী চৈতন্য ভাগবতে কীর্তন প্রচার চৈতন্য অবতারের মুখ্য প্রয়োজন বলিয়া কীর্তন হইয়াছে। কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন, এতাদর্থে অবতীর্ণ শ্রী শচীনন্দন। এই কহে ভাগবতে সর্বতত্ত্ব সার, কীর্তন নিমিত্ত গৌর চন্দ্র অবতার শ্রী চৈতন্য ভাগবত। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে আনন্দস্ত্রু কলারম হর্ষ পূর্ণং তপোধন সর্বে মামেব দ্রক্ষান্তি কলৌ শর্ম স্বরূপী ন। হে তপোধন, লোকে কলিযুগে আমাকে সন্ন্যাসী রূপে অবস্থায় দেখিতে পাইবে। আমার আনন্দ অশ্রু পুলক কম্প রোমহর্ষ প্রবৃত্তি সাত্বিক ভাবাবেশ তাহারা লক্ষ্য করিবে। গরুড় পুরাণে কথিত হয় কলিযুগের প্রথম প্রভাত অবেলায় সন্ধিক্ষণে লক্ষ্মীকান্ত শ্রী ভগবান গৌর বিগ্রহ ধারণ করিয়া সন্ন্যাস অবলম্বনে দারু ব্রহ্ম জগন্নাথ সমীপে উপস্থিত হইবেন। কলৌ প্রথম সন্ধ্যায় লক্ষ্মীকান্ত ভবিষ্যতি দারু ব্রহ্ম সমীপন্থ সন্ন্যাসী গৌর বিগ্রহ। বামন পুরাণে শ্রী ভগবান বলিয়াছেন কলৌ ঘোর তমোচ্ছন্ন সর্বনাচার বর্জিতান শচী গর্ভে শম্ভুয় ভাবৈষ্যামী নারদ। বামন পুরাণ। হে নারদ, কলিযুগে আমি শচী গর্ভে অবতীর্ণ হইয়া ঘোর পাপ সমাচ্ছন্ন ও সর্ব সদাচার রহিত লোক সকলের উদ্ধার সাধন করিব।